আমি প্রায়শই বলার চেষ্টা করি, আমাদের পিচ্ছি কালের কথা যদি মনে হয় এখন, হায় রে হায়, মোয়া বিক্রি করতে বেটা আসছে বাড়ির সামনে, ভাঙাড়ের বিনিময়ে মোয়া দিবে, তো মোয়া কিনতে না পারলেও ওই মোয়ালার পিছে 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 দুই বাড়ি তিন বাড়ি চার বাড়ি এক গ্রাম পাশের গ্রাম পর্যন্ত গেছি। তাহলে আমরা আমাদের বয়সে যারা আছেন প্রায় সবাই একই দৃশ্য, যারা গ্রামে বড় হয়েছেন, এমনকি শহরও অলমোস্ট কাছাকাছি ছিল, যে আমরা খাবারের পিছনে দৌড়াইছি, খাবারের পিছনে দৌড়াইছি। আমরা বাপের কাছ থেকে এক টাকা দুই টাকা দাবি করতাম, মায়ের কাছ থেকে দাবি করতাম, বায়না ধরতাম, এবং যারা সুপারি চুরি করছেন, বিভিন্ন জিনিস চুরি করছেন, যাই করছেন, কেন করছেন বলেন তো? খাবারের জন্য করেছেন। আপনি দোকান থেকে একটা চকলেট কিনবেন, একটা কেক কিনবেন, একটা কিছু কিনবেন, এই জন্য সব যত চুরিদারি করছেন সব এই জন্যই করছেন, ঠিক না? ঠিক বলেন। আর এখন এখন ছেলে মেয়ে যে বায়না ধরে বাপমার কাছে, কেন বায়না ধরে বলেন তো? যদি শহর এলাকা হয় তাহলে বাপের কাছ থেকে টাকা নিয়ে বন্ধু বান্ধবদের সাথে একটু মজা করে কোনো চাইনিজে যায় খাবে, কিন্তু দুই খাওয়ার ভিতরে পার্থক্য আসমান জমিন। এখানে খাওয়ানটা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো ভাবসাবটা। এখানে উদ্দেশ্য কি? আপনার আমার ভাবসাবের কথা মাথায় আসছে? আরে খানাই নাই পেটে, কিসের ভাবসাব? আর এখন পোলাপানের হলো কি? টাকা দাও বাইক কিনবো ভাবসাব হবে, মোবাইল কিনবো লেটেস্ট মডেলের ভাবসাব হবে, তারপরে যায় ভালো জামা কিনবো বন্ধু বান্ধবের মধ্যে ভাবসাব হবে, চ্যানে যায় দোস্তদেরকে খাওয়াবো ভাবসাব হবে, দিন শেষে ভাবসাব অর্থাৎ অহংকারী। এগুলো সবগুলোর মূল কারণ হলো সন্তানকে আমরা নৈতিক শিক্ষা দেওয়ার, আদর্শিক শিক্ষা দেওয়ার কোনো গুরুত্ব আমরা অনুভব করি না। মোহতারাম হাজরিন, এই ধ্বংসের অতল থেকে বাঁচার জন্য আমাদেরকে আল্লাহর দিনে ফিরে আসতে হবে, পরিবারে ব্যক্তিতে সন্তানদের মধ্যে দিন চর্চা বাড়াতে হবে। গোটা পৃথিবীতে আপনি উন্নত দেশগুলোতে দেখেন ইসলামের দিকে মানুষের আসার প্রবণতা অনেক বেশি, যারা ইসলাম থেকে অনেক দূর সরে গেছে তারা এখন ইসলামের দিকে আসছে, কারণ দেখছে যে এটা ছাড়া আসলে সমাধানের কোনো পথ নাই, মানবতার একমাত্র সমাধান ইসলাম, আর কোনো সমাধানের পথ নাই। এটার আমাদেরকে ফিরে আসতে হবে, আমার সন্তানের মধ্যে, আমার পরিবারের মধ্যে, সন্তানের শিক্ষা কারিকুলামের, সে কারিকুলাম থেকে এখন দিনী শিক্ষা ধর্ম শিক্ষা আস্তে আস্তে বাদ দিচ্ছে, যত বাদ দিবেন তত গর্তে পড়বেন, কথা পরিষ্কার, যত বাদ দিবেন তত গর্তে পড়বেন। শিক্ষা প্রতিষ্ঠানে নাই তো আপনি পরিবারে দিনী শিক্ষা বাড়ান, এছাড়া আর কোনো সমাধানের পথ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। ভাইরা, আমার খোলাসা কথা হলো যে ডিপ্রেশন এবং হতাশা এগুলো আজ আমাদের যাদের মধ্যে হচ্ছে তাদের সবারই আর্থিক সংগতি তুলনামূলকভাবে, যাদের ডিপ্রেশন হতাশা নাই তাদের তুলনায় ভালো, কিন্তু এত কিছুর মূল বিষয় হলো যে ঈমান নাই, আল্লাহর প্রতি বিশ্বাস নেই। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে আমি দুনিয়াতে আজ দোস্তদের সাথে ভাবসাব নিতে পারছি না, সবর করি, আমি যদি সৎ থাকি সততার সাথে চলি তো আমার জান্নাতে বহু ভাবসাব নেওয়ার সুযোগ আসবে, আমি অপেক্ষা করব। আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, আখেরাতের প্রতি বিশ্বাস থাকলে এবং যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি আস্থা থাকবে যে আল্লাহ তাআলা আমার পরিস্থিতি দূর করবেন। এবং আত্মহত্যার অনেক কারণ হলো অনেক সন্তানরা, অনেক শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে টিজের শিকার হয়, টিজের, মেয়েরাও হয় ছেলেরাও হয়। অনেক আগে কোনো এক শিক্ষার্থীর কথা বেশ মিডিয়াতে চাউর হয়েছিল যে সে একটু স্থূল, একটু মোটা, তো তাকে তার বন্ধুরা সবাই মোটু মোটু করে বলতো, স্যাররাও মোটু মোটু করে বলতো, বলতো তো মজা করে, কিন্তু সে জিনিসটা নিতে পারতো না যে আমার আজকে জন্মগতভাবে একটু মোটা, কিন্তু আমাকে এভাবে কোন দোকানের চাল খাস কী করিস, এই মোটা এ বোটকা, এগুলো বলতে 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 ডিপ্রেসড হয়ে একটা পর্যায়ে এই সন্তানগুলো অনেক সময় দেখা যায় আত্মহনের পথে পা বাড়ায়, তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে ভেঙে পড়ে। এটাও মোরালিটি এবং নীতিনৈতিকতা সংশ্লিষ্ট ত্রুটির কারণে হয়, যে আরেকজনকে অপমান করে সে জানে না এটা ইসলামে হারাম করা হয়েছে, কোনো মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা যায় না, কোনো মানুষকে টিজ করা যায় না, এভাবে কোনো মানুষকে তার এ ধরনের কোনো ত্রুটি বিচ্ছুতি বা কোনো বিষয় নিয়ে তাকে অপমানিত হতে পারে, কষ্ট পেতে পারে, এরকম কোনো কিছু করা যায় না, কিন্তু হচ্ছে সেগুলো, টিচার নিজে করছেন, বুঝছেন না। আপনি মাদ্রাসার চৌহদ দিতে যান, যদিও মাদ্রাসাগুলো এখন অবনতির দিকে চলে যাচ্ছে, যদি মাদ্রাসাগুলোতেও কখনো আত্মহত্যার প্রবণতা দেখতে পান তাহলে ধরে নেবেন যে সেগুলাতেও দিনদারিতার পরিমাণ দিন দিন কমছে, যার কারণে সে অবনতি হচ্ছে। অতএব আমাদের সন্তানদেরকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করার কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা দিনী চর্চা পরিপূর্ণভাবে পরিবারে করার তৌফিক দান করুন। আমার সন্তান দুধে ভাতে থাকুক সে চাওয়া আমার থাকবে, কিন্তু তার চেয়ে বড় চাওয়া হবে আমার সন্তান নামাজে কালামে থাকবে, আমাদের সন্তান, আমার সন্তান কোরআন হাদিসে থাকবে, আমার সন্তান সৎ সততার সাথে থাকবে। এরপরে যদি তার দুর্বাত হয় আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ।